আবারও খোয়াই ত্রিপুরা জেলায় বামফ্রন্ট শিবিরে ভাঙন ধরালো বিজেপি। খোয়াই ত্রিপুরা জেলায় কাঁঠালটিলা এলাকায় বিজেপির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। উক্ত যোগদান সভায় ১৩ নম্বর বুথে ২৬টি পরিবারে ৭৬ জন ভোটার সিপিআইএমের দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। দল ত্যাগীদের হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বিজেপি দলে বরণ করে নেন। খোয়াই ত্রিপুরা জেলায় বিজেপির মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্য বিজেপির নেতারা উপস্থিত ছিলেন। এদিন এই যোগদান সভায় সিপিআইএমের দলের প্রাক্তন উপপ্রধান অনল দেবনাথ অন্যান্য সিপিআইএমের কর্মীদের সাথে নিয়ে বিজেপি দলের যোগদান করেন। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। ২০১৪ সালের পূর্বে এবং ২০১৪ সালের পরবর্তী সময় বিচার বিশ্লেষণ করুন, দেশের অগ্রগতি ও বিকাশের ক্ষেত্রে আকাশ পাতাল তফাত রয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ দ্রুত উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে আজ ভারত সমাদৃত হচ্ছে। অর্থনৈতিকভাবে ভারত বিশ্বের পঞ্চম শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে চলছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে ত্রিপুরায়। সরকারের বিভিন্ন সুযোগ সুবিধায় মানুষ এখন ঘরে বসে পেয়ে যাচ্ছে এবং তার জন্য এখন মিছিল মিটিংয়ে যেতে হয় না। মানুষের সার্বিক কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে চলছে। আসন্ন ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোটদানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে আরও শক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। আমরা দেখেছি যে ভারতবর্ষের পানীয় জলের সংকট ছিল, আমাদের ত্রিপুরার দিন কোথায় বলুন, এর ত্রিপুরার দিন কি ব্যবস্থা ছিল? আমরা দেখতাম শুধুমাত্র কিছু কিছু শহরে, আগরতলা বলুন, পয়াল বলুন, কিছু শহরে সামান্য কিছু মানুষকে শহরে সম্পূর্ণ নয়, কিছু মানুষকে সেখানে জলের সংযোগ দেওয়া হয়েছিল, বাকি মানুষ জলের জন্য হাহাকার করত। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।